Hello everyone, assalamu alaikum, welcome to my channel. Asha kori apnara bhalo achen. Ami alhamdulillah bhalo achi. Ar ajke ekta notun recipe loi aji roilam. Asha kori bhalo lagbo. Ar amar video ta full hoy full dekhba. Ar comment ti janaiba ki laglo. Ar ami ekta shekhor mu recipe eta hoy lagya. Guror handesh. So zara zara bhalo fine, please video ta dekhba. Ar inshallah try korba. Ar please amar channel subscribe korba, like diba, share korba, comment korba. Ar zara zara amar pashe ason apnader oshonko oshonko dhonnobad. Ajke ami apnare ekta fita recipe dekhaimu. Eta nam hoyeche ki guror handesh. Ar eta amra siet onchole ekta khub ekta favorite shitor shomoye bhalo lage khaite. Ar ekhano ami salaguri 2 cup nimu. Ar 1 cup nimu moida plain flour. Ar 1 cup nimu morsa goor ar egulo amar cup ami 2 cup nimu saluguri ar 1 cup moida tokhon ami 2 cup saluguri disi ar okhon ami moida dimu 1 cup আমি এক কাপ গুড় লৈ লৈছি আৰু এখন আমি আমাৰ বৌলা মাজে দিলাইমো মিক্স হৈ লিমো এখন আস্তে আস্তে উমটি গৰম পানী দি আমি মিক্স এটা বাটাৰ বনাই লিমো আমার ব্যাটার রেডি হয়ে গেছে আর আপনারা আমি দেখাই দাম কত টুক টিক কাকি হয়েছে ওই দেখো কা সুন্দর এক ফ্লোয়ে কুলাটা সুন্দর করে যার আর যারা মিঠা একটু পছন্দ করেন খাইতে তেন দুই টেবিল চামচ সুগার দিতে পারবা আর এটা অপশনাল আমি এটা গুলারে আমি এক ঘন্টা লাগি রেস্ট করে রাখি দিমু আর পরে আমি ফ্রাই করে লিমু এক ঘন্টা রেস্ট করার পরে আমার গুলা দেখা গেছে যে একটু ঘন হয়ে গেছে তো আমি এনে 3 টেবিল চামচ আমি পানি এক্সট্রা অ্যাড করছি আর আমি বাদে মিক্স করি আমি তেল মাঝে ভাজে লিছি মাশাল্লাহ দেখো আমার গুড়র হান্দেশ কিলা সুন্দর হয়েছে আর মাশাল্লাহ মিঠো হয়েছে কারণ আমি একটু মিঠা খাইতে ভালো লাগে আমার আর আমার ফ্যামিলি আমরা খুব শখ করি আমরা খাই আর পছন্দ যে ভালো ফাইন আমার হাজব্যান্ডও ফেভারিট আর থানের ফেভারিট হলে গিয়া দুধ দিয়ে গরম করি আর ফিটারে লইয়া খাইন আর থান ভালো ফাইন এলাম খাইতে আর মাশাল্লাহ সুন্দর হয়েছে আর আশা করি আপনার আমার ভিডিও দেখে ভালো লাগছে আর আমার ভিডিও একটু দেখে আমার আপনার ট্রাই করতে পারবা ভালো লাগবো ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ